হ্যালো কেজিওয়ানের বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের আবার গণিত ক্লাস নিতে চলে এসেছি। আগের দিন আমাদের গণিত ক্লাসে কী হয়েছিল মনে আছে তোমাদের? এই যে তোমাদের বইয়ের 33 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আজকে আমি তোমাদের এইদিকে যে অঙ্কগুলো আছে, শুধু মাঝে সংখ্যা লেখো, এই দুটো খোপ আমাদের বাকি ছিল, এই দুটো খোপ আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখে নাও কীভাবে করছি। 1, 10, 3, 13, 1, 10, 5, 15। তাহলে আমি আগের দিন কী বলেছিলাম, এদিকে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা বসিয়ে দিলেই মাঝের সংখ্যা হয়ে যায়। তাহলে 1, 10, 3, 13, তারপরে হবে 1, 10, 4, 14, 2, 10, 9, 29, 3, 0, 30, 3, 10, 8, 38, তোমরা বলো কী হবে? 3, 10, 9, 39, 2, 10, 7, 7, তোমরা বলো কী হবে? 2, 10, 8, 28, 4, 10, 5, 45, পরেরটা কী হবে? 4, 10, 6, 46, 2, 10, 1, 21, পরেরটা কী হবে? 2, 10, 2, 22, 2, 10, 9, 29, পরেরটা কত হবে? 3, 0, 30, 3, 0, 30, পরেরটা কত হবে? 3, 10, 1, 31, 1, 10, 5, 15, পরেরটা কত হবে? 1, 10, 6, 16, 4, 10, 2, 42, পরেরটা কত হবে? 4, 10, 3, 43, 4, 0, 40, পরেরটা কত হবে? 4, 1, 41, 1, 10, 8, 18, পরেরটা কত হবে? 1, 10, 9, 19, 1, 10, 9, 19, পরেরটা কত হবে? 2, 0, 20, 2, 0, 20, পরেরটা কত হবে? 2, 10, 1, 21, 2, 10, 5, 25, পরেরটা কত হবে? 2, 10, 6, 26, 4, 10, 3, 43, পরেরটা কত হবে? 4, 10, 4, 44। তাহলে এইভাবেই আমরা মাঝের সংখ্যা লিখি। এই সংখ্যাটা যা আছে তা পরেরটা লিখে দিলে তাহলে এই দুটো সংখ্যা মাঝের সংখ্যা হয়ে যাবে। তোমরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? মাঝের সংখ্যা হলো সব থেকে সোজা, এটা করতে তোমাদের অনেক সুবিধা হবে। বাড়িতে ভালোভাবে মায়ের কাছে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরের দিন এসে আমি আবার তোমাদের নতুন কিছু পড়াবো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।